বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করছো এবং আমরা যে সাপ্তাহিক পরীক্ষাটা নিচ্ছি তোমাদের আব্বার মোট তত্ত্বাবধানে, অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দিচ্ছ। তবে কেউ তোমরা বুধবারে অবশ্যই অবশ্যই যেন তোমাদের খাতা জমা করে, পরীক্ষার খাতা কিন্তু অবশ্যই জমা দিতে হবে। তাহলে কত বুধবারে হয়েছে, এই বুধবারে হবে, আগামী বুধবারে অবশ্যই খাতা জমা দিয়ে আবার প্রশ্ন নিয়ে যাবে। তাহলে দেখো, এক সপ্তাহে ফিকচারে আমরা যা পড়াচ্ছি তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে কতটুকু পড়ালেখা তোমরা করছো। তাহলে ভালোভাবে পড়বে। আজকে তোমাদের আমি পাঠদান করাবো ভাবুক ছেলেটি। এই ভাবুক ছেলেটি যে পড়াবো, তোমরা সবাই বই এবং খাতা কলম নিয়ে বসো। এখানে আমি সম্পূর্ণটা যদি তোমাদের রিডিং করিয়ে দিই তাহলে অনেক সময় লাগবে, সময় তো কম, তার জন্যই তোমাদের আমি সংক্ষিপ্ত আকারে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং বোর্ডে এটা পড়তে যে কিছু শব্দ আসবে, যে শব্দের অর্থগুলো জানা তোমাদের খুব জরুরি বা খুব প্রয়োজন, সেই শব্দের অর্থ আমি লিখে দিয়েছি, এইগুলো সুন্দরভাবে খাতায় উঠে নেবে এবং জানবে। তাহলে দেখো, আমরা আজকে যেটা পড়ছি ভাবুক ছেলেটি, এই ভাবুক ছেলেটি কে? ছোট্ট একটা ছেলে, সেই 10-11 বছরের ছেলে। সেই ছোট্ট ছেলেটি হচ্ছে এখনকার বিজ্ঞানী এবং বিশ্ববিখ্যাত, জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু, তাই না? হয়তো তোমরা রিডিং করেছ। তাহলে জগদীশচন্দ্র বসু হচ্ছে বাঙালির গৌরব। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী। এই মহান বিজ্ঞানী 1858 সালে 30 নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তাহলে জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহে। কত সালে? 1858 সালে 30 নভেম্বর। তার বাবার বাড়ি ছিল বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, আর ময়মনসিংহ তিনি তার বাড়িতেই তার হাতেখড়ি হয়েছিল। হাতেখড়ি মানে প্রথম লেখাপড়া শুরু, এটা অনেক অনুষ্ঠান করে করে অনেকেই, তো সেই হাতেখড়ি তার হয়েছিল বাড়িতেই। ময়মনসিংহ থেকে স্কুল শিক্ষার ধাপ শেষ করে তিনি কলকাতায় গিয়ে ভর্তি হন। শিক্ষা জীবনে তিনি কৃতিত্বের সঙ্গে বা কৃতিত্বের ধারা অব্যাহত রেখে তিনি 1878 সালে FA পাস করেন। দেখো, তোমাদের এখানে আমি লিখে দিয়েছি FA পাস। FA টা কি? উচ্চ মাধ্যমিক পাস করেন। আর প্রবেশিকা পাস করেন তিনি ময়মনসিংহ থেকে, সেটা হচ্ছে আমাদের আজকের যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, সেই পরীক্ষায় বোঝানো হয়েছে। তাহলে উচ্চশিক্ষা লাভ করেন তিনি, 1878 সালে FA পাস করেন। তারপর বিজ্ঞান শাখায় BS পাস করে তিনি বিলেতে যান ডাক্তারি পড়তে। এক বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে উচ্চশিক্ষা লাভ করে পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে যোগ দেন। তখন আমাদের দেশ ছিল পরাধীন, মানে পরাধীন অর্থ অন্যের অধীন। ওই সময় তিনি ওই আমাদের দেশ যে পরাধীন ছিল, ওই সময় একই পদে একজন অধ্যাপক, ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন 3/2, মানে সমবন্টন করা হতো না। এখানে ইংরেজ সরকার ভারতীয়দের বেতন কম দিতেন 1/2, এবং জগদীশচন্দ্র বসু তা ওনার চাকরি স্থায়ী না হয়, মানে তিনি পারমানেন্ট চাকরি না, তার স্থায়ী চাকরি নয় জন্য তার বেতন আরও 1/2 কেটে নেওয়া হতো। এটার প্রতিবাদ করেন তিনি। কী করেন? প্রতিবাদ করেন এমনভাবে যে বেতন না নিয়ে তিনি তার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইংরেজ সরকার তাকে তার সমস্ত বকেয়া পরিশোধ করে তাকে চাকরিতে স্থায়ী করে নেয়, এবং শেষ পর্যন্ত ইংরেজ সরকার তার সব কিছুই স্বীকৃতি দিতে বাধ্য হন। তখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আমি তোমাদের,
তিনি বেশি পরিচিতি লাভ করেন কাছেরও জীবন আছে এই সত্য প্রমাণ করে। তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। এছাড়া তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন, তার পরীক্ষাগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। দেশের প্রতিও তার ভালোবাসা অপরিসীম, তাই বিলেতে অধ্যাপনার আমন্ত্রণ পেয়েও তিনি ফিরিয়ে দেন। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন এবং তখন থেকে তার নামের আগে সারলা মানে যুক্ত করা হয়। অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করে তিনি জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির নির্মাণ করেন, প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিজ্ঞান মন্দিরেই গবেষণা চালিয়ে যান। তিনি 1937 সালে 30 নভেম্বর ভারতের গিরিডিতে মারা যান। তাহলে সংক্ষিপ্ত আকারে কিন্তু আমি তোমাদের গল্প মানে বুঝিয়ে দিলাম ভাবুক ছেলেটি কে তিনি এবং কিভাবে তিনি বিশ্ববিখ্যাত বা জগদ্বিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন। এখানে আরেকটু তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে ছোট্ট একটি ছেলে দেখো সে সব কিছু নিয়ে কত ছোট সময়ে গবেষণা করেন এবং তার বাবাকেও তিনি নানা কিছু নিয়ে কী নিয়ে গাছগাছালি রোদ বৃষ্টি গাছ বিদ্যুৎ এই সব কিছু নিয়ে তিনি ভাবেন এবং বাবাকে গাছ যদি ভেঙে যায় বাবাকে তিনি প্রশ্ন করেন গাছ ভেঙে গেলে গাছ ব্যথা পায় কি না। ছেলের কথা শুনে মা হাসেন কিন্তু বাবা সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। তাহলে আমরা জানলাম যে এই ভাবুক ছেলেটি জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন কোথায়, ময়মনসিংহে। তার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুরের রাড়িখাল গ্রামে এবং 1858 সালে 30 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। পড়ালেখার হাতেখড়ি কোথায় হয়েছিল, পড়ালেখার হাতেখড়ি হয়েছিল বাড়িতে এবং কৃতিত্বের সঙ্গে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কোন স্কুল থেকে, সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন। তাহলে তোমরা ভালোভাবে এই রিডিংটা পড়বে। এখানে আমি তোমাদের শব্দের অর্থ দিয়েছি, একটু খেয়াল করো যে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ মানে কোনো কিছু বা কোন প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা বা নিরীক্ষণ, কোনো প্রাকৃতিক ঘটনা খুব ভালোভাবে খেয়াল করে দেখা অথবা নিরীক্ষণ লিখলে হবে নিরীক্ষণ। পাণ্ডিত্যপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতা। বিজয় স্তম্ভ মানে কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। তাহলে জয় করার পর কোনো কিছুতে যে কোনো খেলাধুলাই হোক অনেক কিছুই করা হয় যে এটা জয় হলো, জয় হওয়ার পর আমরা একটা বিজয় স্তম্ভ নির্মাণ করলাম, বিজয় স্তম্ভ নির্মাণ করে ঘোষণা করা হয় যেটা সেটাই হচ্ছে বিজয় স্তম্ভ। কল্পকাহিনী যে কাহিনী কল্পনা করে লেখা হয়। প্রবেশিকা আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, আমরা যে এসএসসি পরীক্ষা দিচ্ছি স্কুল থেকে সেই স্কুল সার্টিফিকেট পরীক্ষা হচ্ছে তখন ছিল প্রবেশিকা, কারণ স্কুল শিক্ষা পার হয়ে কলেজে প্রবেশ করা, এটা কলেজে যে প্রবেশ করবে সেই প্রবেশের এই নাম অনুসারেই বলা হয়েছে প্রবেশিকা পরীক্ষা। FA এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। তারপর অবসর, অবসর মানে অবকাশ বা ছুটি। চর্চা, চর্চা হচ্ছে অনুশীলন। স্বীকৃতি, স্বীকৃতি অর্থ স্বীকার। এই পাশে দেখো প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা অর্থ স্থাপন। গবেষণা তত্ত্ব নিরূপণের অনুসন্ধান, কোনো তত্ত্ব এটা নিরূপণ মানে এটাকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য যেটা করা হয় অনুসন্ধান করা হয় সেটাই হচ্ছে গবেষণা। কৃতিত্ব মানে কার্যদক্ষতা। খ্যাতি অর্থ সুনাম, তোমরা পড়ার সময় এই শব্দগুলো পাবে। তাহলে এই শব্দগুলো সুন্দরভাবে তোমরা লিখে নিবে। এর পরবর্তীতে তোমরা 2 নং-এ যাও, একটু খেয়াল করো 2 নং-এ দেখো এখানে দেয়া আছে অনেকগুলো, আমি তোমাদের ক নং দিচ্ছি। তার ড্যাশ বক্তৃতা শুনে
অনুশীলনী এক হচ্ছে আমাদের, এটা কিন্তু শব্দের অর্থ আছে অনুশীলনী এক, আর অনুশীলনী দুই, দুই আছে আমাদের যে তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়, তার পাণ্ডিত্যপূর্ণ, ওখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে সেই শব্দগুলো থেকে লিখবে পাণ্ডিত্যপূর্ণ। ক, এটা হচ্ছে ক ন, খ নয় আছে কি দেশের দেশ করার জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন, দেশের কল্যাণ করার জন্য, কল্যাণ এখানে হবে কল্যাণ। গ নয় দেখো, জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব দেশ দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন আবিষ্কার দেখে, জগদীশ চন্দ্র বসুর সব আবিষ্কার দেখে। ঘন আমি দেখো, জগদীশ চন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, বিজয় স্তম্ভ। কোন অঙ্গে দেখো কি দেয়া আছে, জগদীশ চন্দ্র বসু নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্প কাহিনী, কল্প কাহিনী। চ, চ অঙ্গে আছে ছেলেটি তেমন ড্যাশ নয়, ছেলেটি তেমন ড্যাশ নয়, দুরন্ত নন। মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাস পড়লে অবাক ড্যাশ ভাবে, অবাক ড্যাশ ভাবে, অবাক বিস্ময় ভাবে। বর্গীয় জ, ওর পড়াশোনার শুরু কোথায়, বাড়িতে। এই লাইনগুলো পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে। বর্গীয় জ, ঝ, ঝ নং দেখো, প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন, প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন, পদার্থ বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী। প্রতিবাদে তিনি তিন বছর বেতন না নিয়ে কি করেন, কর্তব্য পালন করেন, এটা হচ্ছে বর্গীয় জ, ঝ, ইয়নম, ইয়নম দেখো কর্তব্য। টনং আছে, তিনি দেখিয়েছিলেন, তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও ড্যাশ প্রাণী, প্রাণী ড্যাশ উদ্ভিদ ও প্রাণী ড্যাশ মধ্যে অনেক মিল আছে, তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও ড্যাশের মধ্যে অনেক মিল আছে প্রাণী জীবনে, উদ্ভিদ ও ড্যাশ প্রাণী জীবনে। হরণ আছে, তিনি গ্যাস তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। তাহলে সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে তোমাদের অনুশীলনী দুয়ে ক নম্বর লিখে দিলাম, অনুশীলনী দুই এইগুলো সুন্দরভাবে সবাই
খাতায় উঠিয়ে নেবে। অনুশীলনী এক এবং অনুশীলনী দুই হয়ে গেলে রিডিংটা সুন্দরভাবে পড়বে। রিডিং পড়লেই দেখবে যে শব্দের অর্থগুলো আসছে, শব্দের অর্থগুলো ভালোভাবে জেনে নেবে, তাহলে তোমরা সুন্দরভাবে বাক্যগুলো বুঝতে পারবে। তাহলে সবাই ভালোভাবে লেখাপড়া করবে, ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।